অল রাইট এখন থাকছে এবার বক্স অফিসে যুদ্ধ তৈরি করবে শাহিদ কাপুর অভিনীত জার্সি এবং ইয়াশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। কন্নড় সুপারস্টার ইয়াশকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে। এছাড়া কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। এদিকে আপনারা সকলেই জানেন এই অভিনেতার আপকামিং সিনেমাটির নাম হচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু, যে সিনেমাটি বর্তমানে দর্শকরা দেখার জন্য অধীর আগ্রহী বসে আছে। মূলত বেশ কিছুদিন আগে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে করোনা মহামারীর কারণে এই সিনেমাটি আপাতত মুক্তি পায়নি, যার প্রেক্ষিতে এই সিনেমার নির্মাতারা আগামী 14 এপ্রিল এই সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছে। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে ব্যাপক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। এদিকে আপনারা সকলেই জানেন শাহিদ কাপুর অভিনীত আপকামিং সিনেমাটির নাম হচ্ছে জার্সি। মূলত এই সিনেমাটি গত 31 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রকোপে তখন এই সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমাটির নির্মাতা সংশ্লিষ্টরা, যার ফলে বর্তমানে আগামী 14 এপ্রিল এই সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছে। এদিকে এই একই তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু, যার ফলে সিনেমা বিশ্লেষকরা মনে করছেন এবার জার্সি বনাম কেজিএফ চ্যাপ্টার টু সিনেমার ব্যাপক যুদ্ধ হতে যাচ্ছে। যদিও দর্শকরা কেজিএফ চ্যাপ্টার টু সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহী বসে আছে, কেননা এই সিনেমা দ্বিতীয় পার্টিতে ব্যাপক ক্লাইম্যাক্স রয়েছে, যার ফলে দর্শকরা এই সিনেমাটি দেখার জন্য বর্তমানে একটু বেশি এক্সাইটেড। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার বক্স অফিসে শাহিদ কাপুরের জার্সির সাথে যুদ্ধ করবে ইয়াশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার টু। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।